তরঙ্গের আসরে আমার হাতে এইসব খেলনাগুলো দেখে আপনাদের এত মনে হচ্ছে যে আমার মাথাটা অত খারাপ হয়ে যাচ্ছে। আসলে না, এই খেলনাগুলো দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আর মনে হলো যে আমাদের ছোটোবেলাগুলো কিন্তু অন্যরকমভাবে কেটেছে। এখন আমাদের পরিবারে আমরা অনেকগুলো ভাই বোন ছিলাম, আর আমরা সবাই মিলে কখনো ছুটছুটি করছি, কখনো কানামাছি খেলছি, কখনো গাছে উঠছি, সবাই মিলে একটা আনন্দ হতো। কিন্তু আজকালকার দিনের বাচ্চাদের মধ্যে কিন্তু সেই জিনিসটা হারিয়ে গেছে, কারণ এখন মোটামুটি সব পরিবারই একটা নিউক্লিয়ার বা ছোটো পরিবার, যেখানে বাবা মা আর দুটো সন্তান। এরকমই আজকে আমি একটা জায়গায় এসেছি যেখানে ছোট্ট বাচ্চাকে খেলতে দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আসুন দেখা করা যাক সেই ছোট্ট বন্ধুর সাথে। হাই ম্যানুয়েল। হ্যালো। তুমি কি করছো? খেলছো? তুমি একা খেলছো? ও, আমি তোমার সাথে খেলবো, আর আমরা সবাই তোমার সাথে আজকে খেলবো। তুমি খেলবে তো আমাদের সাথে? হ্যালো ইম্যানুয়েল। হ্যালো ইম্যানুয়েল, তোমার টিভি দেখতে বেশি ভালো লাগে না গেম খেলতে ভালো লাগে? তাও সব থেকে বেশি কোনটা ভালো লাগে? আমার দুটো ইকুয়ালি লাগে, তাই জন্য বলা যেতে পারে না। ইম্যানুয়েল, তুমি ফ্রি টাইমে কি করতে বেশি ভালোবাসো? আর আর গল্পের বই পড়তে ভালো লাগে? আর এই খেলনাগুলো খেলতে তোমার বেশি ভালো লাগে? হ্যাঁ সবচেয়ে বেশি। তুমি বড় হয়ে কি হতে চাও? সায়েন্টিস্ট না ইঞ্জিনিয়ার? যেটা পেতে পারি বন্ধুরা, আমরা যদি আমাদের ছোটবেলার দিকে ফিরে তাকাই তাহলে অনেক মধুর স্মৃতি উঠে আসবে, কিন্তু এখন সেগুলো হারিয়ে গিয়েছে সময়ের তালে তালে। এখনকার শিশুদের কাছে হারিয়ে গিয়েছে ঠাকুমার মুখের সেই রসিয়ে রসিয়ে ব্যঙ্গমা ব্যঙ্গমের গল্প। সেখানে এখন জায়গা করে নিয়েছে নানা ধরনের কার্টুন শো। হারিয়ে গিয়েছে ঠাকুরদার পিঠে চড়ে ঘোড়া ঘোড়া খেলা। এখনকার শিশুদের একমাত্র সঙ্গী হয়ে উঠেছে মোবাইলের বিভিন্ন ধরনের গেমস। শুধুমাত্র তাই নয়, সাথে সাথে বদলেছে আমাদের জীবনশৈলী। দিগন্ত বিস্তৃত মাঠের পরিবর্তে এখন খেলাঘর হচ্ছে সোফার কোণে। হারিয়ে গিয়েছে নানা রকম সম্পর্কে টানা পড়েন। মামা কাকা জ্যাঠা এইসবের পরিবর্তে এখন প্রিয় এবং সবথেকে আদরের বন্ধু হলো টিভি আর মোবাইল। হ্যাঁ, অবশ্যই আমরা আধুনিক হয়েছি, তবে এই আধুনিকতা লাভ করতে গিয়ে আমরা কি আমাদের সেই সুখের দিনগুলিকে কেড়ে নিচ্ছি আজকের প্রজন্মের কাছ থেকে?